নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের ডোনাট। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে নিয়ে নিয়েছি কিছুটা জল, দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা দু পিস পেটির মাছ। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা রুই, কাতলা যে কোনো মাছ নিতে পারেন। মাছটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি একটু ভেঙে দেখিয়ে দিলাম ঠিক কতটা সেদ্ধ হবে। মাছটা ভালো করে ঠান্ডা করে নিয়ে মাছের থেকে কাঁটাগুলো খুব ভালো করে বেছে নিচ্ছি। যেসব বাচ্চারা একদমই মাছ খেতে পছন্দ করে না বা খেতে চায় না, তাদের জন্যই কিন্তু আজকের এই রেসিপি। আমি মাছের সাথে সাথে মাছের তেলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। মাছ আমার বাছা হয়ে গেছে, তবু একটু আঙুল দিয়ে দেখে নিলাম। দিয়ে দিচ্ছি তিনটে ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যত সরু করে কাটা যায় ততই কিন্তু ভালো। দিয়ে দিলাম গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, সামান্য গুঁড়ো হলুদ, সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, আন্দাজ মতো নুন। দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করা আলু। লঙ্কাটা আমি এখানে স্কিপ করেছি, আপনারা চাইলে যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই লঙ্কা দিতে পারেন। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের এক চামচ বেসন। সমস্ত উপকরণগুলো হাত দিয়ে আমি ভালো করে চটকে চটকে মেখে নেব। উপকরণগুলো মাখার সময় কোনো রকম আমি জলের ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা মণ্ড আমি তৈরি করে নিলাম। মেখে নেওয়া আমার হয়ে গেছে, এবার আমি হাত ধুয়ে নিয়ে হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে দু হাতের তালুর মধ্যে রেখে প্রথমে নাড়ুর মতো গোল করে নেব। এবার একটু চ্যাপটা করে নিয়ে চার ধারগুলো সমান করে নিচ্ছি। এবার একটা আঙ্গুলের সাহায্যে মাঝখানটা আমি একটা গর্ত করে দিচ্ছি। এবার আঙ্গুলের সাহায্যে চারদিকটা একটু সমান করে দিচ্ছি, যাতে চারপাশগুলো এবড়ো খেবড়ো না থাকে। ডোনাট কিন্তু বেশ গোল হয়, তাই চারপাশটা গোল করে দিলে দেখতেও ভালো লাগবে। একটা ডোনাট বানানো আমার হয়ে গেছে, আমি আরও একটা একই প্রসেসে তৈরি করে দেখাচ্ছি। সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হলে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে তারপর কিন্তু ডোনাটগুলো ভেজে নেব। ডোনাটের ওপর অল্প অল্প করে আমি তেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে গরম তেলটা ওপর থেকে গেলে ভাজাটা আরও সুন্দর হবে। একটা একটা করে ডোনাট আমি উল্টে দিচ্ছি, দুটো সাইড লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। ডোনাট আমার ভাজা হয়ে গেছে, আমি একটা তুলে দেখাচ্ছি কি সুন্দর ভাজা হয়েছে, দেখুন। আমি এগুলো তুলে নিচ্ছি, বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। বাচ্চাকে সকাল বিকেল যখন ইচ্ছে এইরকমভাবে মাছের ডোনাট তৈরি করে দিন, বাচ্চা কিন্তু চেটে পুটে সবটা খেয়ে ফেলবে। বাড়িতে আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করবেন, আর কেমন লাগলো তা কিন্তু আমার চ্যানেলে এসে অবশ্যই আমাকে জানাবেন। তৈরি হয়ে গেল মাছের ডোনাট। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।